হেসনা সেদিন আমার হাড় মাংস খাওয়ার জন্য গুন্ডা লাগে আমাকে তুলে নিয়ে যেতে চাইছিল কিন্তু দীপ পাকাপাকি ভাবে তার ঘরে রেখে আমাকে অভয় দিয়েছিল এরপর আমার কপালে যে কি লেখা আছে তা শুধু ঠাকুরই জানে না বেথি ঠাকুর কিছুই লিখে রাখেনি যা লিখে রেখেছে মানুষ তুমি যেমন ধরো দীপের কপালে কি বস্তি উচ্ছেদ করতে আসা গুন্ডাদের ভাগানোর কথা লিখেছিল না সেটা হচ্ছে অকস্মাৎ কিন্তু সে মরে ওদের হসপিটালাইজ করলো তারপরে শিল্পপতি ওকে ডেকে ওর ফ্যাক্টরিতে চাকরি তো দিল কি আমাদের কি চাকরি পেয়েছে শুধু কি চাকরি সাথে সাথে বিজনেসম্যান লাগে সাধারণ মেয়ে রিঙ্কু মনোজয় করে নিয়েছে তুমি কি করে জানলে ওদের অফিসে পিয়ন গোপাল দাস পাল সেদিন আমাকে বলেছিল যে রিঙ্কু দেবী আমাদের দীপের প্রেমে প্রথম দেখার দিন থেকে আমি আর তোমাকে আমার মনির মোবাইল থেকে কিছুতেই সরাতে পারছি না তুমি যেমন হ্যান্ডসাম তেমনি সুন্দর তোমার হাতের স্পর্শে সেদিন আমার সর্বাঙ্গ শিউরে উঠেছিল অন্তরের অন্তঃস্থলে উপচে পড়েছিল মিলনের ফলগু তাই তোমাকে ভালো না বেশি আমি থাকতে পারছি না ও দীপ তুমি কোথায় আমি এখন অফিসে যাচ্ছি বসের সিগনেচার করাতে ও সব সিগনেচার আমি করে নেব তুমি শুধু আমার কাছে এসো চেঞ্জ হঠাৎ আপনি থেকে তুমি ইয়েস আমি তোমাকে ভালোবাসি তাই তুমি বলে আরো কাছে পেতে চাই আপনি কিন্তু ভুল করছেন ভুল করে আমি নিজেকে নির্ভুল করতে চাই দি এটা কিন্তু প্রেমের ফল আলাপে যখন মন দিয়ে ফেলেছি তখন বিলাপের আর কোনো জায়গা নেই আমার অস্তিত্বের সংজ্ঞা পেলে তোমার সব প্রেম কেচে যাবে তখন তোমার কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না কান্নাই তো জীবনে আসল মাধুরী দি এই মাধুরীতে মধুমতি হয়ে আমি সারা জীবন কান্নার নদীতে ভাসতে চাই কারণ আমি যে তোমাকে ভালোবাসি তোমাকে জন্ম জন্মান্তর স্বামী রূপে পেতে চাই রিঙ্কু আমায় তুমি দাও ডাঙ্গি রামধনুকে রঙে বনের ময়ূর ছড়ার পাতা তোমার চলার রঙে আমায় তুমি আমার খুশির ঝিলি তোমার আমার খুশির ঝিলি তোমার জল পরি দই কাছে গুন্ডা থাকু আমার কাছে ছেড়ো না ছেড়ো না দেবো না দেবো না গোবে থাকু আমার একই চোখে সূর্য তুমি চন্দ্র আর এক চোখে তোমার পাশে নেই যে থেকে আমায় সপ্ত লোকে একই চোখে সূর্য তুমি চন্দ্র আর এক চোখে তোমার পাশে নেই যে থেকে আমায় সপ্ত লোকে প্রথম প্রেমের কলি তুমি প্রথম প্রেমের কলি তুমি আমার কদম গেছে দুসুজন থাকো আমার কাছে ছেড়ো না ছেড়ো না দেবো না দেবো না গোজেতে থাকো আমার কাছে ও মা ওদের প্রেম যে মোহনায় চলে গেছে দিদি তুইও চাইলে সাগর সঙ্গমে বেলাভূমিতে আছড়ে পড়তে পারিস কিন্তু কোনো কিন্তু নেই তুই আমি কাকা বাবুর ঘরে থাকি তার মেয়েকে আমরা দিদি বলি তার ছেলে দীপকে ভালো তো বাস
আছি ঠিক বলেছো ওদের সঙ্গে আমাদের কোনো রক্ত সম্পর্ক নেই যেমন সম্পর্ক নেই তোর আমার মধ্যে ঠিক বলেছো দিদি আমরা সবাই বোনা কাকার আশ্রিতা না হলে তিন কুলে আমাদের কেউ নেই কিছুই নেই কি করে থাকবে বিধি আমাদের যে কপাল পোড়া জীবন নদীতে ভাসা এক একটা শুকনো কাঠ যে কাঠ শুধু আগুনে পুড়ে ছাই হয়ে যায় আমরা ওই কাঠ দুটিকে এক হয়ে জীবন নদীতে ভাসতে পারি না ভালোবাসার ভেলা সেটা তোর জীবনে সম্ভব হলো আমার জীবনে কান্না ছাড়ার কিছুই নেই তুই চাইলে যে কোন একটা ছেলেকে দেখে বিয়ে করে সংসারে হতে পারিস আমাদের ওই ভালোবাসা ওই মিলনের কথা কাকা দিদি দীপকে মেনে নেবে নিশ্চয়ই মেনে নেবে দিদি ভাই ভেতর থেকে আমি তোমাদের দুজনের সব কথা শুনেছি বাবা এলে আমার যা কিছু আছে সব দিয়ে আমি তোর বিয়ে দেব আর রত্নাদি স্বামীকে খুঁজে নিয়ে এসে আবার নতুন করে আমি সংসারই করাবো না দিদি ভাই আমার জীবনে বন্ধন যেখানে ছিঁড়ে গেছে তাকে আর হলো সুতর বন্ধনে বাঁধতে চেও না তাতে বিথিকে বিয়ে দিয়ে ওকে সুখে করো সে আমি কি করব আমি জানি এখন বাবা বাড়ি না ফেরাই আমার মনটা অস্থির হয়ে আছে আর দীপ্তি যে সেই গেছে এখনো বাড়ি ফেরার নাম নেই কাকা ঠিক সময় এসে যাবে দিদি ভাই আরে দীপ দীপের কথা তো মন নেই এখানে কদিন আসা হয়নি আর দীপের কথা বলাও হয়নি তাহলে তাহলে বলো না রত্নদি আমার দীপ কোথায় আছে কেমন আছে ও কি করছে বস্তিকে বাঁচানোর জন্য গুন্ডাদের হাত থেকে এই চুরুর দুঃখনির সন্তানকে কে মারেনি মা বরং আমার দুঃসাহসিক প্রতিবাদের জন্য ওর মেয়ের সুপারিশে বিজনেসম্যান মিস্টার নাগেশ হাজরা তার কোম্পানিতে আমাকে চাকরি দিয়েছে আর তোমাকে ছেড়ে ছেড়ে পরে চোখের জল ফেলতে হবে না লটারি টিকিট বিক্রি করে আমাদের মুখে আহার যোগ্যতা হবে না তোমাকে আর বস্তি থেকে জোর করে কেউ তুলে নিয়ে করতে পারবে না অসম্মান দাদুগা লোকে দূরে দূরে হাত পেতে ভিক্ষেতে বলতে হবে না আমাকে তো উঠো ভিক্ষেতে আমার নাতি সারাদিন কিছু খাইনি একটা ভালো শাড়ি দিন আমার মেয়ে ছেঁড়া শাড়ি পরে বড় কষ্টে আছে তোমার জন্য আমি একটা ভালো শাড়ি আনবো দাদুর জন্য ধুতি আর ফতুয়া আর বিধিবাসীর জন্য আনবো বেনারসি আর তোমার জন্য আনবো একটা ফুলের মালা আরে বাবা কয়েকদিনের মধ্যে মেসুবুকে খুঁজে এনে আমি তোমাদের বিয়ে দেবো না এবার কিন্তু তুই মার খাবে দেখো দেখো ওরা কেমন লজ্জায় মুখ রাঙা করে এখান থেকে চলে গেল যাবে তো বাবা কিন্তু আমি ভাবছি এই বস্তিতে থেকে সাধারণ শাকপাতাকে তুই এমন উদার মন কোত্থেকে পেলি খোকা মা গো তোমার আশিস পেলে এর চেয়ে অনেক বড় বড় কাজ করতে পারবো তবু তোর সম্মান পাবি না কেন মা কেন কারণ আমি যে তোকে পিতৃ পরিচয় দিতে পারি নে আড়ালি সবাই তোকে জারজ বেজম্মা বলে কটাক্ষ করছে কারণ কাটালে কলার মতো এই সমাজের সব পূজোতেই যে পিতৃ পরিচয় লাগে খোকা প্রয়োজন নেই প্রয়োজন নেই মা পিতৃ পরিচয় ছাড়া তো মানুষ বড় হয় তাই তো আমি সমাজের বুকে বুক ফেলে বলছি আমি শুধু মায়ের সন্তান আমার বাবা না বাবা না এমন অলক্ষণে কথা তুই বলিস না নাই বা করলো আমাদের ভরণ পোষণ নাই বা হলো পতি পরম গুরু পিতা সর্ব দেবতা তবু আছে তাকে কিছু বললে আমি যে বাঁচবো না কাকা না বা না আমি তোমাকে বাঁচাবো জননী শকুন্তলা যেমন সন্তান কোলে নিয়ে রাজা দুষ্মন্তর কাছে গিয়েছিল তেমনি আমি তোমাকে নিয়ে তার কাছে যাব তার পা দুটো জড়িয়ে ধরে বলবো বাবা তুমি আমাকে না মানলেও আমার এই জনম দুঃখিনী মাকে তুমি স্বীকৃতি দাও তা না হলে আমি বিচারিনি ব্যবিচারিনি
আজও এই সমাজের কুসংস্কারকে ভুলে গিয়ে তোমার অপেক্ষায় আমি চাতকের মতো বসে আছি। তুমি কি ভুলে গেলে হবে তোমার স্মৃতির ছবিগুলো যে আমার স্মৃতির আগিনায় বার বার ভেসে ওঠে? কেন কেন হবে, কেন তুমি এত নিষ্ঠুর হলে? তোমাকে ছাড়া যে আমার জীবন মরুময় হবে, তোমার বিহনে আমি বাঁচব কি করে? তুমি বলো বলো। আজ আমি সময় করে তোমার কাছ থেকে নিয়ে নেব। যাও তাড়াতাড়ি যাও। ঠিক আছে স্যার, আমি এখন চললাম ব্যান্ডেল। মনে রাখবেন এই নিয়ে হয় না যেন স্ক্যান্ডেল। হঠাৎই ব্রেক ফেল। না স্যার,
ছিড়ে গেছে স্যান্ডেল, তাই এবার আমি ধরলাম সাইকেলের হ্যান্ডেল। একটা দুটো মুড়ি কাছে 1 লাখ, দুটো করলে 2 লাখ, 10টা করলে ও আমি ভাবতে পারছি না, এরপর আমার বাড়ি হবে, গাড়ি হবে, তারপর আমার মতো সুন্দরী নারী, নারী হয়ে গেলেই খোকা হবে, খুকি হবে। এই চুপ কর, কেন রে ঢেমনা, এই বয়সে তো একটা ধর্ম আছে, ধর্ম থাকতে কর্ম সেরে নি, নইলে পুরুষ জন্মটা আমার মতো নষ্ট হয়ে যাবে। বাজে কথা বলতে কর। ঠিক আছে 100 টাকা ছাড়ো, তা না হলে আসল গল্প বলবো না। আসল গল্প মানে? মানে আপনার বোনের স্বামী এই বাড়ির মালিক অভিজিৎ বাবুর বড় ছেলে। কি করেছে আলোক? আলোক হাজরা কোম্পানির মালিক মিস্টার নাগেশ হাজরার কে লীলা দেবীর সঙ্গে ফষ্টি নষ্টিতে মেতে উঠেছে। স্টপ স্টপ, এতে মুখে লাগাম দাও, না হলে আমার বোনের সংসারটা ভেঙে যাবে। ঠিক আছে 100 টাকা ছাড়ো দেখি। কি হবে এই টাকা? না মানে এই কথাটা যাতে বদহজম না হয়, তাই হজম করার জন্য হাজমোলা করতে হবে। এই নাও 100 টাকা। এবার করোনা যাবে চীন, পুলিশের একই হাল, বোনের জীবনটা না খাল। তবে এটা ঘুষ ভাববেন না, ঘুষের কথা শুনলে মাথায় আগুন ধরে যায়, যারা ঘুষ খায় সেই সব ঘুষখোরদের গুলি করে মারে। গোপাল দাস, আপনার হাতে ঘুষের ফাঁস, বোন হবে কি তো দাস। এবার শুরু করুন ভোটার বাড়ানোর চাল। তুমি তোমো আঁখি কহুচি রাতি সারা শুই পারু না, তোমো আঁখি কহুচি রাতি সারা শুই পারু না, কহিব কহিব তম আঁখি কহুচি রাতি সারা শুই পারু না, তম আঁখি কহুচি রাতি সারা শুই পারু না। বাজলো বিন 81, রুল মারবো, সারা রুলের গুতায় হালুয়া টাইট করে দেবো, সারা পুলিশের ঘরে পাপ ঢোকাতে পাবলিককে ঘুষ দিতে হচ্ছে। যারা ঘুষ দিয়ে সত্যকে চাপা দিতে চায় সেই পাপ তাদের বাপ কেউ ছাড়ে না দাদা। আমি কোনো পাপ করিনি, তাই ধরে মানে আমি সবার থেকে পেছনে পড়ে আছি। তবে হ্যাঁ, এই সময় তো শ্বশুর মশাই যদি একটু সাহায্য করতেন। কি সাহায্য করবে? চুরি করবে, ঘুষ খাবে, নাকি পুলিশের পোশাক পরে এই পাবলিককে বোকা বানাবে? যদি গা, আমি বাড়ির ভিতরে থাকলেও আমি সবকিছু দেখেছি শুনেছি দাদা। কি দেখেছিস কি শুনেছি? ওই ঘুষের একার যে দেখেছি শুনেছি, তোমার ওই ভগ্নিপতির চরিত্র হননের কথা। বাস্তবে সব কথার কোনো সত্যতা নেই। বাহ বাহ দাদা বাহ, আজ নিজের স্বার্থের জন্য তুমি আমার জীবনটাকে নষ্ট করতে চাইছো। না মানে আমি আলোকের সময় নিলামি দামের ফষ্টি নষ্টি দেখার পর তোমার উচিত ছিল দাদা তাকে বুঝিয়ে সুঝিয়ে এই বাড়িতে ফিরিয়ে আনা। তুমি সেটা না করে আজ আমাকে তুমি পথে বসাতে চাইছো। না রে বোন, অর্থের দাস সত্য করলেও আলোকের কোনো অন্যায়কে আমি মেনে নেবো না। আজ এলে সরাসরি ওর কুকাজের প্রতিবাদ করবো। প্রতিবাদ করলেও জানোয়ারের প্রবৃত্তিকে কোনোদিনই পরিবর্তন করা যাবে না। রক্তের স্বাদ যখন পেয়েছে তখনও জঙ্গলে যাবেই যাবে, কারণ কাক কোনোদিন কোকিল হয় না, আর পর কোনোদিন আপন হয় না, আর রক্ত কোনোদিনই বেইমানি করে না। তাই তো সংসারে শুরু হবে আর একটা ভাগা গড়ার খেলায়, সেই খেলায় প্রত্যেকটা মানুষের জমা হবে মনে দুরন্ত মেঘ, সেই মেঘের পলয় বর্ষণে ভেসে যাবে আমার ছেলে আর আমার বৌমা। বৌমা, এখানে আস্তে আস্তে আমি তোমাদের সব কথাই শুনেছি মা, আর সব কিছুই দেখেছি, তাই তোমাকে বলছি অমলা, সেদিন থানায় আমাকে হারিয়ে ওই নাগেশ হাজরাকে জিতিয়ে তুমি যে ঘুষ নিয়েছে নাও, সেটা আমার দুর্ভাগ্য। কোনোদিন বিপদে পড়ে তুমি আমাকে সাহায্যের কথা বলতে এসো না, সেদিন আলোকের সমন্ধে হলেও আমি কিন্তু তোমাকে সেদিন রিয়াদ করব না। আর তোমাকে বলছি বৌমা, আমার সামনে দাঁড়িয়ে তোমার স্বামীর কুকাজে প্রতিবাদ করো, না হলে একদিন আমার মতো সব কিছু হারিয়ে তোমাকে কাঁদতে হবে বৌমা, তোমাকে একদিন কাঁদতে হবে। একি বাবা, আপনি কাঁদছেন? সেটা তোমার জানার দরকার নেই, তুমি বলো এতক্ষণ পর্যন্ত তুমি কোথায় ছিলে? আমি আজ তো রবিবার, তা রবিবারে কে এতক্ষণ অফিস চলছিলাম মিস্টার আলোক ব্যানার্জি? হ্যাঁ কথা আমি পরে বলছি। পরে নয় আলোক, এটা আমার জিজ্ঞাসা,
এত রাত পর্যন্ত যদি তুমি বাইরে থাকবে তাহলে বিয়ে করে সংসারই হয়েছিল কেন? আসলে বাবা, বাবাকে বলবে, তুমি আমাকে বলো, এত রাত পর্যন্ত কি তোমার অফিসে ডিউটি ছিল? এক কথার কৈফিয়ত আমি তোমাকে দেব না। দিতে বাধ্য, কারণ তুমি আমার বোনকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো। বিয়ে করেছি বলে নিজেকে আমি ওর কাছে বিক্রি করে দিইনি। বিয়েটা বিক্রি জিনিস নয় আলোক, বিয়েটা একটা আত্মার সাথে আত্মার মিলন। ওটা পুরনো দিনের কথা, বর্তমান যুগে চলে না। ও দূষণ, এ তুমি কি বলছো আলোক? এ তুমি কি বলছো? বিয়েটা যদি তোমার কাছে পুরনো হয় তাহলে আমি তো পুরনো, তাই পুরনো বাবা বুঝি এযুগে অচল। সেটা আপনি চিন্তা করে দেখুন। চিন্তা করবে না, চিন্তা করবে তুমি, তুমি নিজে একদিন বাবা হবে। দাদা, তুমি শেষে আমাকে ভুলে ওই নগ্ন মেয়েটার সঙ্গে? চুপ করো, আমার একটা ধৈর্যের সীমা আছে। আমার ধৈর্য সীমা লহদে গড়া নয় আলোক। যোধিকা, তুমি কি ভেবেছো পুরুষ বলে কি মেয়েরা তোমার কাছে খেলার পুতুল? যখন খুশি তুমি নাচাবে আর আমরা নাচবো। না নাচবে কেন, ছেলেরা ইন ফিউচার হয়ে কেঁদে কেঁদে বাইরে বেরোবে, আর বাড়িতে এসে তার হিসেব দিয়ে কে কি করছে ওই দেওয়ালে টাঙানো ক্যালেন্ডারের মতো ছটফট করবে। হ্যাঁ, তাতে ছটফট করতে তুমি বাধ্য। বাবা, ও কি জবাব দেবে? তোমার স্বামীর রাত সবকিছু কাবাব হয়ে গেছে বৌমা, কাবাব হয়ে গেছে বাবা। তাই তো হোটেল রেস্টুরেন্টে সুইটি ব্যবচারে লিপ্ত হয়েছে। আপনি আপনি হাসেন বাবা, আপনি হেসে আমাকে বিদ্রুপ করছেন বাবা। তোমার মা থাকলে কাঁদত, কিন্তু আমি তো পুরুষ মানুষ খোকা, আমি কাঁদতে পাচ্ছি না রে আলু বাবা, তাই তো আমি কাঁদতে পাচ্ছি না বাবা, তাই তো আমি হাসছি আলু, তাই তো আমি হাসছি বাবা, তাই তো। তোমার বাবা তোমার কথাটাকে হাসি দিয়ে উড়ে দিলেও আমি কিন্তু ছাড়বো না, বোনকে দিয়ে তোমার নামে ডায়েরি করবো, তোমাকে কোর্টে তুলবো, মহিলা কমিশন দিয়ে এমন কেস খাবো যাতে তোমার বাবা শত ওসি সাহেবও তোমার মুখ দর্শন করবেন না। ইয়েস, মাইন্ডেড। ও মা, আকাশের নিচে চাঁদুয়াটা কি যেরকম সূর্যের রশ্মিটাকে কোনোদিন ঢেকে রাখা যায় না বাবা, তেমনি আইনে লড়াই করলেও এইরকম ক্রিমিনালকে কোনোদিন বাঁচানো যায় না বৌমা। বাবা, বাঁচানো যায় না বাবা, তাই তো তোমাকে বলছি আলোক, যৌবনের উন্মাদনায় কিংবা ওই নাগেশাজরা চাপে কিংবা বস্তির নসমান দ্বীপের কাছে জেতার জন্য নীলার মতো মেয়েকে নিয়ে স্বপ্ন না দেখে তুমি এক কাজ করো আলোক, এক কাজ করো বাবা, তুমি বৌমার কাছে সারেন্ডার করো বাবা, আর তাহা না হলে তোমাকেও তোর এই বাবার মতো কাঁদতে হবে, সবাইকে এই বস্তিতে থাকতে হবে, আর ছেঁড়া কাপড় পরে লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হবে। আমার বর্তমানে দুয়ারে অতীতের স্মৃতি কোনোদিনই ফিরে আসতে পারে না, কিন্তু একদিন আসবে। কেন কেন কেন? তারাকে কলঙ্ক দিয়ে যে নীলা পাঠিয়েছ সেই কলঙ্ক তোমাদের সবার মুখে তো লাগবে। বোনা মাছি, তুমি কি আমার এই ব্যথা পড়া জীবনে নতুন করে ব্যথার ভাইরাস ছড়াতে এসেছো? না গো না, আমি দেখতে এসেছি ছেলে বৌমাকে নিয়ে কেমন করে সুখের সংসার। আমার সেই সুখের সংসার আজ ভেঙে ছার খার হয়ে গেছে বোনা মাছি। বাবা, ওই সুখ নামক সুখ পাখিটা অনেক অনেক দূরে উড়ে চলে গেছে, তাই তো ছেলে বৌমার মাঝখানে শুরু হচ্ছে সন্দেহ 220 ম্যাচ। যখন আছে তখন ভয়ের কোনো কারণ নেই, নিজের জীবন দিও, সে তোমাদের ভালো করবেই করবে। ঠিক বলছো বোনা মাছি, তুমি ঠিক বলেছো। ওই দীপ যদি আমার নিজের আপন সন্তান হতো তাহলে গর্বে আমার বুকটা দ্বিগুণ ভরে যেত বোনা মাছি, দ্বিগুণ ভরে যেত বাবা।
আমি ভুল করেছি বাবা, আপনি আমাকে ক্ষমা করুন বাবা, আপনি আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি, আমি আর কোনোদিন ওই পথে যাব না, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা। দেখতে পাচ্ছ বোনা মাঝে, তুমি দেখতে পাচ্ছ আমার এই সংসারের ধারাপাত? দেখছি, তবে এই ধারাপাতের প্রথম অক্ষর একে চন্দ্র আর নেই, দুয়ে পক্ষ ভাগ হয়ে গেছে, তাই তিনে দেখতে নিজেকে সুখী প্রমাণ করতে চাইলেও চারিবেদ ভাগ হয়ে যাবে, তখন তোমার জীবনে ঢুকবে পঞ্চবা, তারপর ছয় ঋতুর বিরহে সাত সমুদ্রে তোমার অশ্রুর বিসর্জন হবে, অষ্টবসুর বক্র দৃষ্টিতে তুমি তখন দিশে হারা হবে, তখনই নয় নবগ্রহের নিপীড়নে দশ দিকে দেখবে, দশ দিক অন্ধকার অন্ধকার অন্ধকার। বোনামাজি বাবা, তুমি ঠিক বলেছো বোনামাজি, তুমি ঠিক বলেছো, ধীরে ধীরে সেই অন্ধকার আমার এই সংসারে নেমে আসছে, তাই তো কর্তব্য বিনয় পুলিশ অফিসার অভিযোগ বেড়াচ্ছে, সেই অন্ধকারের গলির পথ ধরে হাতড়াতে হাতড়াতে পৌঁছে যাবে সেই হারিয়ে যাওয়ার ঠিকানায় বাবা, আর সেখানে গিয়ে বলবে বাবা, স্বপ্ন হলো দিয়া আলিয়া শুধু এটি বলে আলোকের ছলো নাতে আধারি পেলা দুনয়নে, স্বপ্ন হলো দিয়া আলিয়া শুধু এটি বলে আলোকের ছলো নাতে আধারি পেলা দুনয়নে। আমার জীবন সাথী ওর হৃদয়ের হোয়াটসঅ্যাপে ভালোবাসার মেসেজ পোস্ট করে মিলনের ফেসবুকে ভবিষ্যতে ভিডিও ভাইরাল করতে চাই, তা না হলে আমি হারিয়ে যাব। বাজলো বীর 81। একই গোপাল পাল, আজকাল ছেলে মেয়েদের একই হা গোপাল পাল, আরে বার করো দম বন্ধ হয়ে মরে যাবি, যে কে মরে যাবে, যাকে তুমি লুকিয়ে রাখি রেখেছো ওটা তো মোবাইল, ওর মধ্যে আছে ছবি, সত্যি কথা বলো ছবিটা কার? বলবো না, তুমি না বললে আমি জানি, ও ছবি বস্তির দীপ ব্যানার্জির ছবি, তুমি তাকে মনে মনে ভালোবেসে ফেলেছো। গোপাল দা, কথাটা তুমি যখন জানতে পেরেছো তখন প্লিজ ড্যাডকে কিছু বলো না। ঠিক আছে বলবো না, 100 টাকা ছাড়ো দেখি। 100 টাকা? না মানে যা গরম পড়েছে, পেটে গ্যাস হয়ে গেলে ঘুমের ঘরে যদি মুখ ফসকে বেরিয়ে যায় তার জন্য 100 টাকার মাল খাবো, সব হজম। ঠিক আছে তাহলে এই নাও 100 টাকা। বাজলো বীর 81। গোপাল পাল মাল, আমি খুব ডেঞ্জারাস মাল,
মাল যখন পেয়েছি সব ঘটনা করে দেবো যা। তবে এটা ঘুষ ভাববেন না, এটা ধার নিলাম, পরে শোধ করে দেব। এবার থেকে যত পারো তুমি কি পিরিত করেলে করেলে সজনি, সময় চলে গেলে আর পাবি নি গোপাল পাল। পিরিত করেলে করেলে সজনি, সময় চলে গেলে আর পাবি নি সময়। এতক্ষণে বাঁচা গেল। এই এই দি, আমাকে ভালোবেসে বিপদে পড়তে দেখে তুমি আড়াল থেকে বেশ মজা পাচ্ছ না? একবার সামনে এসো, মজা দেখাবো মজা। কাকে কি মজা দেখাবে রিঙ্কু দেবী? একি তুমি? তুমি কাকুতি মিনতি করে শরণ করলে, তাই অফিসের সব কাজ ফেলে ছুটে আসতে বাধ্য হলাম। আমার প্রতি তোমার এত টান? এই টানই একদিন কেড়ে নেবে আমার প্রাণ। যার প্রাণ মানুষের ভালোবাসার জন্য উৎসর্গ, তার প্রাণ কেউ কেড়ে নিতে পারে না। কিন্তু রিঙ্কু তুমি জানো না, ভালোবাসার প্রাণ কোনোদিন কাউকে বাঁচিয়ে রাখে না। তুমি তো ভীতু নও, ভালোবাসার জন্য না হয় জীবন দেবে। তাতে যে আমার মায়ের ভালোবাসার দাম তো হবে না, সে দায়িত্বটা কি তুমি নেবে? নিতে তো চাই, কিন্তু তুমি হাত ধরে ওখানে নিয়ে যাচ্ছ কই? উপর উঠে সিঁড়ি পাচ্ছি কই? কি তুমি নাগেশের একমাত্র লাভলি বেটি, বিশাল প্রপার্টির মালকিন, আমার মতো বসতে গরিব ছেলে হাত ধরে কেন তুমি নিজেকে কষ্ট পেতে চাইছো? তুমি তো জানো তোমার এই ভালোবাসা, এই মিলন তোমার ড্যাড কোনোদিন মেনে নেবে না। সেই জন্য তো জিদ ধরে বিয়ে করতে চাই। না রিঙ্কু না, আমাদের ভালোবাসা ভালোবাসাতেই থাক, এর বেশি চেয়েও না। মনে কিন্তু আমার সেই স্বপ্ন, আর তুমি হচ্ছ সেই স্বপ্ন সত্যি করার সৌদাগর। এই বুকটা চিনে যদি দেখাতে পারতাম তাহলে দেখতে। রিঙ্কু ব্রেক ব্রেক ব্রেক, এক সিলেটার ছেড়ে ব্রেক করুন। একি নীলা ম্যাডাম? ইয়েস, আসতে বাধ্য হলাম কারণ আর কিছুক্ষণের মধ্যে মিস্টার আলোক এখানে আসছে। কেন বলা নেই কো নেই, মিস্টার ব্যানার্জি এখানে আসছেন কেন? সেটা আমি জানি না, স্যার জানেন। তবু তুমি তাকে বলে দিও নীলা, আমার উইদের পারমিশনে তিনি যেন অফিস ছেড়ে বাড়িতে না আসেন। ওকে বাই। রিঙ্কু দেবী হেব্বি রেগে গেছেন তাই না দীপবাবু? জানি না ব্যাস, আমি কিন্তু আপনার সব খবরই জানি। জেনে কোনো লাভ নেই, কারোর সিট খালি নেই। কি করে খালি থাকবে? ওই সিটে যে বসে আছেন স্বয়ং রিঙ্কু দেবী। আপনি যতই ছিল পূর্ণিমা দেখতে থি নখর, তো অমাবস্যা পূর্ণিমার সব আপনার মুখস্থ। আমার মুখে কি আছে জানি না, তবে আপনার চোখে আছে অপুরন্ত নেশা জিজ্ঞাসা, আর আমার বুকে আছে অকৃত্রিম ভালোবাসা। ভালোবাসা? আমার সর্বাঙ্গে জড়িয়ে আছে তোমাকে আপন করে পাওয়ার স্বপ্ন আশা। ম্যাডাম, হোটেল প্যারাডাইসে সুন্দরী যুবতীর ঝুলন্ত দেহ, কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর গোলাগুলি, ভালোবেসে স্বার্থ না হয় দুজন প্রেমিক প্রেমিকার আত্মহত্যা, অফিসের পেয়েকে অফিস কর্মচারীর বলৎকার। স্যার, একি তোমরা দুজন এখানে? আর আমি এসেছিলাম আপনি কি বলবেন বলেছিলেন তাই। নাগেশ হাজরা, এবার তুই খা রক্ত আর হাড় পাজরা। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয় নেই। আমি জানতে পেরেছি আমার ব্যবসাকে ব্যান্ড করার জন্য, পুনরায় আসামি করার জন্য ওই অভিজিৎ ব্যানার্জি খেপে উঠেছে, তার সঙ্গে হাত মিলিয়েছে আলোকময়। সেই জন্যই তোমার দুজনকে বলছি যেখানে সেখানে জড়াজড়ি না করে ওর উপর তীক্ষ্ণ নজর রাখবে, কারণ ওকে আমি এক মুহূর্ত বিশ্বাস করি। স্যার, মনে প্রাণে তোমার দুজনকে আমি বিশ্বাস করি। কেন স্যার? কারণ তুমি আমার মেয়ের মতো আর তুমি আমার ছেলের মতো। না না স্যার, না, আপনি আমাকে ছেলের আসলে কোনোদিন বসাবেন না। দীপ, আমি মানছি আপনি আমার বস আর আমি আপনার কোম্পানির বেতনভুক্ত কর্মচারী, তবে কোনোদিন আপনাকে আমি আমার বাবারও সাথে বসাতে পারবো না। কারণ কারণ আমি আপনার কোম্পানির বেবি ফিট খাওয়া বেবি নই, আমি আমার মায়ের বুকে দুধ খাওয়া এক অনার সৃষ্টি ঝড়। থ্যাংক ইউ মাই বয়। জানিলা, তারা মায়ের মন্দিরে গিয়ে দেখো পূজার সামগ্রী ঠিক আছে কিনা। যাও, তুমি এখন যাও। ঠিক আছে স্যার, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা স্মরণ করিয়ে নিয়ে যাই, আজ আপনার হৃদয়পুর লোকাল ধারে মিটিং আছে, আপনি যেন ওখানে যেতে ভুল না করেন। না না, ওখানে যেতে আমার ভুল হবে না, ওখানে আমাকে যেতেই হবে, না হলে বিরোধী পক্ষ মাথা চাড়া দিয়ে দেবে। আমি তাহলে এখন আসি স্যার। দাঁড়াও, বলুন স্যার।
তোমাকে একটা কথা বলি, সেদিন তোমার বিরক্ত দেখে আমার মেয়ের জন্য আমার কোম্পানিতে তোমাকে চাকরিটা দিয়েছিলাম, তাই বলে তুমি আমার বিরুদ্ধে যখন তখন প্রতিবাদের তর্জনী তুলবে না। আর একটা কথা মনে রেখো, পুরুষের জীবনে নারী ভোগের উপাদান, আবার সেই নারী পুরুষের জীবনে ধ্বংস কণিকা। পুরুষ তার নিজের হিম্মতে ইন্দ্রের কোন কীর্তি নিয়ে এনেছিল, আর নারী তাকে অনন্ত নরকে নিক্ষেপ করেছিল। অতএব সাবধান, খুব সাবধান। ঠিক আছে স্যার, কথাটা আমার মনে থাকবে। জয় তারা, সারা আমার খবর হাত দেবে, আমার মেয়ের দিকে নজর দেবে, তাই ওকে কোরামিন ইঞ্জেকশন দিলাম। কোরামিন স্যার, আপনি আমায় ডেকেছেন স্যার? ইয়েস, কি বলবেন বলুন। তুমি তো আমার হিরোইন, ব্রাউন সুগার চোরাই বিজনেস, পিস্তল তৈরি গোপন কারখানা, নারী পাচারের হেড অফিস সবই জানো। হ্যাঁ স্যার, সব জানি। ইফকিও সব জানে, জয় তারা। তা তো আমি বলতে পারবো না স্যার। তাহলে তুমি কি বলতে পারবে? তুমি আবার কোম্পানি চেয়ারম্যান ম্যানেজার, অথচ তুমি করে খবরই রাখো না। কি করে রাখবো স্যার? সেদিন তো আপনি রিঙ্কু দেবীর কথাই ওই ছোকরাটাকে হুট করে চাকরি দিয়েছেন। ইফ শক্তিমান, বুদ্ধিমান, ও বাইরে থাকলে আমার সব প্ল্যান ভেস্তে যেত, তাই ওকে আমি পোষা পায়রা করে নিয়েছি। আর তাছাড়া তোমার সেদিন কোনো কিছু না জেনে তোমাকে চাকরিটা দিয়েছিলাম, শুধু জেনেছিলাম তুমি অম্লান বাবুর ভগ্নিপতি, কিন্তু আজ জানতে পারলাম তুমি থানার ওসি অভিজিৎ ব্যানার্জির ছেলে। এই জন্য আপনি আমাকে ডিসচার্জ করবেন? নো নো মাই ইয়াং বয়, নো। তারা মায়ের আশীর্বাদে আমি জানি তুমি বাপের পরিচয় পরিচিত হলেও পার্সোনাল লাইফটা তোমার নিজের, তাই তোমাকে আমি মরে প্রাণে বিশ্বাস করি। ওই দীপ, ও তো একটা চোর স্যার, যে কোনো মুহূর্তে আপনার ঘরে শীত কাটবে, সেই জন্য ওর উপর তীক্ষ্ণ নজর রাখবে, ওর উপর খবরদারি করবে। তার জন্য তোমার স্যালারি আমি 10,000 টাকা বাড়িয়ে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, মেনি মেনি থ্যাংকস, মেনি মেনি। এবার আমি আর কারো কথা শুনব না, এবার আমি আর কাউকে মানব না। এটাই তো বিষয়, বাঘের বাচ্চা বাঘই হোক। অম্লান বাবুকে জানিয়ে আমি এখন হৃদয়পুর লোকাল মিটিং এ যাচ্ছি, তুমি দীপকে লক্ষ্য রেখে জয় তারা। আমি এখন চলি, জয় তারা, জয় তারা। হৃদয়পুর নোকালে গন্ডগোলের জন্য পুলিশই দায়ী, যত দোষ কথাই বলেছো অম্লান, সব দোষ তো পুলিশেরই। তবে একটা কথা অম্লান, এদেশের পুলিশ যদি সঠিকভাবে সঠিক সময় সঠিক কাজ করত, তাহলে দেশের কোণে কোণে কোনো অঘটন ঘটত না, এদেশের জনগণকে হাসপাতালের বেডে শুয়ে বাঁচার জন্য লড়াই করতে হতো না। ওখানে কি কেউ আহত হয়েছে? তুমি কি এখনো সেটা জানো না? মানে আমি, হ্যাঁ তুমি, তুমি তুমি সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য মিস্টার নাগেশ হাজরাকে যাওয়ার জন্য পারমিশনটা তুমি দিয়েছিলে, পুলিশ প্যাট্রোলের দায়িত্ব তোমার উপরে ছিল, তাই সবার আগে তোমার জানা উচিত ছিল স্পটে কি হয়েছে। সেটা তো আমি মোবাইল মেসেজে জেনেছি স্যার, ওখানে সামান্য গন্ডগোল হয়েছিল, পুলিশ বাহিনী সম্পূর্ণ টেক আপ করেনি। নো নো নো, কোনো টেক আপ করেনি। অঘটনে যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবে কে? তুমি? সেটা পুলিশে জানার কথা নয়। ইচ্ছে করছে তোমার মতো পুলিশ অফিসারকে আমি গুলি করে মারি? না স্যার, না, আপনার মতো পুলিশ অফিসার পুলিশ ডিপার্টমেন্টের গর্ব, সেই গৌরবের জায়গায় আর আপনি লাল খালি লাগাবেন না। কে তুমি? ওই তো সেই মস্তির মস্তান দীপ ব্যানার্জি স্যার। আপনি ধমক মস্তার হলো, শাস্ত্র জ্ঞান কিন্তু আপনার চেয়ে অনেক বেশি ভালো। শুধু শাস্ত্র জ্ঞান স্যার, বাস্তবে আমি ইতিহাসের ছাত্র, বিজ্ঞান আমাকে অজ্ঞান করতে পারেনি। তাহলে তুমি ভূগোল পড়েছো? ভূগোল পড়েছি স্যার, পড়েছি, তবে আপনাদের ওই ভূগোল নয়, আমার ভূগোল পড়ার রুটির মতো পাতলা, ঠিক ছেন পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি। তাহলে তো তুমি সুকান্তকে জানো, রবীন্দ্রনাথকে পড়নি? যেমন যাহারা তোমার বিষাইছে বায়ু, নিবাইছে তব আলো, তুমি কি তাদের করিয়াছো ক্ষমা? তুমি কি বেসেছো ভালো? শুনেছি স্যার, শুনেছি, আপনার কবিতার লাইন আমার মায়ের মুখে অনেকবার শুনেছি,
আমার কি তো করবে মা যখন নাজিরালে পড়তেন তখন পশ্চিমে জানালে মুখ রেখে ওই কবিতাটা বলে কাঁদতেন তোমার মায়ের নাম উমা ব্যানার্জি তোমার বাবার নাম আমার বাবা নেই বাবা নেই ছোট থেকে পাই দিতে স্নেহ আদর ভালোবাসা তাই হয়তো সত্যকবির মতো আমি জবলর সন্তান ছোটবেলায় আমি যখন মাকে আমার বাবার কথা জিজ্ঞাসা করতাম তখন আমার মা কাঁদতে কাঁদতে বলতেন আমার বাবা ভগবান দাদুও তাই বলতেন আমি তখন চিৎকার করে বলতাম ভগবান যার বাবা তার মাকে তো কাঁদতে হয় কেন কেন তার পরনে শত ছিন্ন ময়লা পোশাক কেন সে রুক্ষ জটাচি সন্ন্যাসিনী কেন স্বামী সংসার পরিত্যক্ত যোগিনী যাক সে কথা আসলে স্যার যে ভদ্র বলে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন আমি তাকে হসপিটালাইজ করে এখানে নিয়ে এসেছি তাহলে কি তুমি গাড়ির নাম্বারটা লিখে রেখেছো গাড়ির নাম্বার লিখে কি হবে বাবা ওটা তো হাজার সাহেবের গাড়ি ছিল পুলিশের গাড়ি ওকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে না হতে পারে না হ্যাঁ হয়েছে এবং পুলিশের জিপ ইচ্ছা কর কিন্তু সে আমরা ছেদ আমি জানি সাপটা নিজের বাচ্চাকে গিলে খায় কিন্তু তুমি দাদা হয়ে নিজের বোনকে খুন করতে চেয়েছিলে খুন করতে চেয়েছিল হতে পারে না এ আমার নামে মিথ্যা অভিযোগ আমি এসবের কিছুই জানি না স্যার আমি এসবের কিছুই জানি না জানো কিনা সেটা আমি 24 ঘন্টার মধ্যে খুঁজে বার করবো এই অভিজিৎ ব্যানার্জি কেমন লোক আপনাকে আমি ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি এখন আমি আসি কোথায় যাবে ঠাকুরপো কি বললেন ঠাকুরপো হ্যাঁ আমার চিকিৎসার জন্য যে টাকাটা তুমি খরচ করেছো সেই টাকাটা আপাতত নিয়ে যাও ভাই ভাই হ্যাঁ তোমার মতো আমার একদিন যদি দেওয়ার থাকতো আমি তো তাকে ভাই বলেই ডাকতাম কিন্তু কোনো কিন্তু নয় তুমি তো আমার ভাইরে মতো বৌমা তুমি চুপ করো বৌমা তুমি চুপ করো বাবা অমন কথা আমার সামনে তুমি কোনোদিন উচ্চারণ করবে না বৌমা কোনোদিন উচ্চারণ করবে না স্যার এই নাও দ্বীপ এই নাও তুমি 500 টাকা না স্যার না আপনার বৌমা আমাকে দেওয়ার বলেছে বলেছে ভাই আপনার মুখে শুনেছি আমার মায়ের বেলার কবিতার লাইন তাই এখন থেকে আমার জীবনের লাইন সব উল্টো পাল্টো হয়ে যাচ্ছে কাইন্ডলি টাকাটা আপনি রেখে দিন তাহলে তুমি টাকাটা নেবে না কি করে নেবো দারোগা বাবু দেওর হয়ে বৌদির চিকিৎসা টাকা কি নিতে পারি পারি না স্যার পারি না তাহলে তুমি আমার কাছ থেকে একটা জিনিস উপহার নিয়ে যাও দীপ কি জিনিস দরকার বাবু যে জিনিস চোখে দেখা যায় না দীপ যে জিনিসের রূপের বর্ণনাও করা যায় না যে জিনিস টাকা দিয়ে বাজার থেকে কিনতে পাওয়া যায় না সেই জিনিসই আমি তোমাকে উপহার দেবো স্যার তুমি আমার বুকে এসো দীপ তুমি আমার বুকে এসো জানো দীপ জানো তোমাকে দেখার পর থেকে তোমাকে স্পর্শ করে নেশা আমাকে পাগল করে তুলেছে তাই নিয়ে যাও দীপ নিয়ে যাও এই বঞ্চিত পিতৃত্বের ব্যথা ভরা হাহাকার তার বাবা পর হয়েও সেই কাজ করে তুমি আমার সন্তানের আসল দখল করেছো তাই তোমাকে আশীর্বাদ করি দীপ তুমি মানুষের মতো মানুষ হও দীপ তুমি মানুষের মতো মানুষ হও দারোগা বাবু মানুষ আছে মনুষ্যত্বহীন মানুষের মধ্যে এখনো সৎ মানুষ আছে তাই মানুষকে জিজ্ঞাসা করে আমি ঠিক ঠিকানায় পৌঁছে গেছি তা বাড়িতে কেউ আছেন কাকে চান এটা কি দীপ ব্যানার্জির বাড়ি বলছি তার আগে বলুন আপনি কে আমি মানে আমি আরে আমদামদা করছো কেন নিজের নামটা বলতে পারছো না আমার নাম রিঙ্কু দেবী তাই না আপনার বাবার নাম নাগেশ হাজরা তুমি আমাকে জানলে কি করে আমি তো কোনোদিন এখানে আসিনি আপনি না এলেও দীপের কাছ থেকে আপনার অনেক ছবি দেখেছি সেই ছবির সাথে মিলে আপনাকে চিনতে মোটেই কষ্ট হয়নি এবার আমিও তোমাকে ঠিক চিনতে পেরেছি তুমি বিথি মাসি ও বাবা ও তো দেখছি আমার চাইতে এক কাঠি বাড়া বিথি মাসি আমি না হয় ছবি দেখেছি বলে চিনলাম কিন্তু তুমি দীপের মুখ থেকে আমি তোমার অনেক কথা শুনেছি তোমার তিন কুলে কেউ নেই জন্ম অবধি আজও তুমি এই বস্তিতে আছো গুন্ডাদের হাত থেকে উদ্ধার করে দীপ নিজের বাড়িতেই রেখে দিয়েছেন তুমি তো আমার সম্বন্ধে সব জানো দেখছি কিন্তু তুমি আমার সম্বন্ধে কতটুকু জানো আমি যা জানি তুমি আমাদের দীপের বউ হবে গো বউ বিথি মাসি তাই নতুন বউকে আগাম বরণ করে বলছি মাসি শঙ্খ বাজি মাকে ঘরে এনেছে সুগন্ধি তো জ্বলে গেছ
কবে রে দুষ্ট। সরি আপনাকে আমি ঘুষি বলেছ সরি বলেছ, কিন্তু তোমাকে তো ঠিক বৌমা। বৌমা এসো, তোমার কানে কানে বলছি। ও আমাদের দীপের বউ গো। বউ তাই বল। এখন তবে আসি। আসি বলে তো আসা যাবে না। কেন? তুমি আমার দীপের হবু সাথী, প্রথমে এসে ঘুষি মেরেছ সরি বলেছ, কিন্তু শাস্তি তো তোমাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ শাস্তি, তোমাকে আমাদের দেওয়ার বসে কুড়ে ভরে প্রসাদ খেতে হবে। প্রসাদ? প্রসাদ, তারপর আমরা মোবাইলে ছবি ছবি, সেই ছবির সাথে দীপের ছবিটা মেলাবো। মেলাবে, তারপর তোমাদের হাসিটা দীর্ঘস্থায়ী হবে কি না। কিন্তু আপনি? আমি? আমি এক ঘর পোড়া গরু। সিঁদুরে মেঘ দেখলে আমি শিউরে উঠি। যে সিঁদুরের মেঘ আমার জীবন থেকে কেড়ে নিয়েছে আমার স্বামী, সংসার, সন্তান, ভেঙে দিয়েছে আমার ভবিষ্যৎ। বিতি আমার জীবনের যোগফল যেখানে শূন্য হয়ে গেছে, সেখানে রিংকুকে ভালোবেসে আমার দীপের জীবনটা পূর্ণ হয় কিনা সেটা যাচাই করতে হবে না মাসি? রিংকু, ভালোবাসা হচ্ছে দুটি মনের মিলন মাসি, আর বিয়ে হচ্ছে দুটি দেহের মিলন, সে দেহের মিলনের জন্য। তুমি কি আমার দীপকে ভালোবেসেছ মাসি, নাকি সব জেনে শুনে ওকে পেতে চাইছো? বলো রিংকু বলো, তোমাদের এই প্রেম কি দীর্ঘস্থায়ী হবে? আমার দীর্ঘস্থায়ী হবে, মানুষের জীবন ক্ষণস্থায়ী হলেও আমার প্রতিটি কাজ মানুষের মনে উজ্জ্বল হয়ে থাকবে, তাই হাজার চেষ্টা করলেও কেউ তাকে বিস্তৃতির গহরে ফেলতে পারবে না, তাই আলবাদ আমার জীবন দীর্ঘস্থায়ী হবে। একি তুমি এখানে? আপন মানুষের ঠিকানা চিনতে ভুল হয় না দীপ, মন টেনে এনে ঠিক চিনিয়ে দেয়। এরা দুজনে এখানে বাকবাকম করে, তুমি কি বলবে তা আমি জানি, কিন্তু তুমি কি জানো ভালোবাসার পর কোনো মেয়ে যদি তার প্রেমিককে কাছে না পায় তাহলে সে নিজেকে কতখানি হারিয়ে ফেলে সেটা জানো? জানি, তা কত ভালো হারিয়ে ফেলেছো শুনে আমি খুঁজে দিচ্ছি। রহস্য করতে তোমার লজ্জা করছে না? আরে লজ্জামান ভয় তিন থাকতে কিছুই নয়। চারদিন অফিসে না গিয়ে তুমি আমার মনে শ্রাবণের ঘন ঘটা সৃষ্টি করেছ, পুলিশ অফিসারের আইন পেয়ে তুমি নিজেকে বাহাদুর মনে করেছো তাই না? রিংকু প্লিজ থামো, থামো বলছি। ঠিক আছে, আমার কথা তোমার ভালো লাগছে না, তাই তোমাকে বিরক্ত করতে আর কোনোদিন এখানে আসবো না। না মা, আসবো না বলে এক্ষুনি চলে যাওয়া হবে না। আপনি? আমি এই দীপের মা। মা? হ্যাঁ, আমি হতভাগিনী মা, যে তার শৈশবের সন্তানের মুখে এক মুঠো খাওয়ার তুলে দিতে পারেনি, তবু বুকের পিজু সমৃত ধারা তো দিয়েছে, যার বিকল্প এখনো এই পৃথিবীতে নেই। কৈশোরে দিতে পারিনি আধুনিকতার আশীর্বাদ, তবু তপোবন শিক্ষা সহজ অর্পণে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। ওকে দিতে পারিনি ভালো পোশাক আশাক, তবু মায়ের দেয়া মোটা কাপড়েও বিশ্ব সুন্দর হতে চলেছেন। ওকে কোনোদিন আমি পুষ্টিকর খাবার দিতে পারিনি, তবু করোনার সঙ্গে লড়াই করে মানুষের আগামীকে পরিচ্ছন্ন করতে আমি প্রোটিন পুষ্ট সমাজ গড়তে চলেছি, তাই তো পুলিশ অফিসের মতো রাজবাড়ির লোকও আমাকে আলিঙ্গন দিয়েছেন। ওই আলিঙ্গন একদিন বিভীষিকা হয়ে যাবে, কারণ তুই যে এই বস্তির ছেলে জবলার সন্তান সত্যকাম। আমি তোকে শুধু দিয়েছি দুঃখ, দারিদ্র, ঘৃণা আর অপমান। মা, রাঙামাটির নিকানো দাওয়ায় বসে আমি বর্ষার সাজে অসত্য তলে জোনাকির আলোকমালা দেখিয়েছি। মা, দেখাতে পারিনি মার্কারি লাইটের জ্যোতি, আমি তোকে রবীন্দ্র নজরুল সুকান্ত পড়িয়েছি, পড়াতে পারিনি বাইরন, শেলি, শেক্সপিয়র, আমি তোকে ভালোবাসা শিখিয়েছি কিন্তু দিতে পারিনি ভালো পথের সন্ধান, আমি তোকে আমার দুঃখের সাগরে ভাসিয়েছি, তাই আমার মতো হতভাগিনী মা, এ জগতে কেউ নেই। না মা, আপনি হতভাগিনী নন,
আপনি বিশ্ব বিজয়িনী, তাই আপনার সব দ্বন্দ্ব দ্বিধা মন থেকে মুছে দিয়ে আমি নির্লজ্জের মতো আপনার কাছে স্বীকার করছি, আমি আপনার ছেলে দীপকে ভালোবাসি। তোমরা না বললেও আমি সব জানি মা। মায়ের চোখকে ফাঁকি দিয়ে ধরা পড়ার ভয়ে পালাবার চেষ্টা করছিস? না মানে মা, আমার ভীষণ লজ্জা করে। লজ্জা কিসের বাবা? আমি তো তোর কোনো কাজে বাধা দেইনি, তাহলে আমার কাছে কথাটা তুই গোপন করেছিস কেন? দোষটা ওর নয় মা, দোষটা আমার। কি রকম? আমরা যে কায়স্থ, আপনারা যে ব্রাহ্মণ, তাই আমাদের কথাটা আপনি মেনে নেবেন কি না সেই জন্য জানাতে নিষেধ করেছিলাম। তুমি এত বড় বাড়ির মেয়ে, এত শিক্ষিত হয়েও এখনো জাতির বিচার করো? মা, মায়ের কাছে কোনো জাতির বিচার হয় না মা। দেব বলো মা, তোদের এই ভালোবাসা যেন দীর্ঘস্থায়ী হয়, সন্দেহমুক্ত হয়, কোনোদিন কোনো কারণে যেন এই মেয়েটা চোখের জল না ফেলে। আমি তাহলে এখন আসি মা। এসো মা, চির আয়ুষ্মতী হও মা। তুমি কিন্তু কালকে অফিসে যেও। আসছি। মেয়েটা ভারী সুন্দর, মুখখানে ভারী মিষ্টি, তাই না রে দীপ? না মানে মা। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। তোমাকে আমি সেদিন বলেছিলাম না মা, হৃদয়পুর লোকাল অ্যাক্সিডেন্টের কথা? এই হচ্ছে সেই বৌদি। ও, তুমি সেই মেয়ে? হ্যাঁ, সেদিন দীপ আমার কাছ থেকে কিছু নেয়নি, তার প্রতিদানে কিছুই আমি দিতে পারিনি। ও কথা কেন বলছো বৌদি? এবার মায়ের শিক্ষা, আমার মা বলেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, অপরের বিপদে নিজের জীবন উৎসর্গ করাই মানুষের ধর্ম। তাহলে আপনিও আমাকে আশীর্বাদ করুন কাকিমা, আপনার শিক্ষাই আমি যেন আমার জীবনে প্রতিফলিত হয়। এসো মা, এসো, আমি তোমাকে আশীর্বাদ করি মা। তুমি পাকা চুলে সিঁদুর পরো। আপনি আসুন কাকিমা, আপনার থেকে আমি সিঁদুর পরিয়ে দিই। মা, তোমার শাশুড়ি মা তোমাকে নিশ্চয়ই মেয়ের মতো ভালোবাসে। আমার শ্বশুর মশাই আছে, শাশুড়ি মানে? শাশুড়ি নেই তাহলে তো তোমার শ্বশুরের আমার মতো পোড়া কপাল। তার মানে কাকা বাবু মারা যাননি বৌদি? মায়ের জীবন থেকে হারিয়ে গেছেন। কি আশ্চর্য, আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে কাকিমার কি অদ্ভুত মেয়ে! ওই ড্রাইভার তাড়াতাড়ি করছে ঠাকুরপো, আমাকে এখন আসতে হবে। তুমি যেও কাকিমা, ঠাকুরপোকে নিয়ে সঙ্গে যাবে। মা বাড়ি ছেড়ে কোথাও যাননি বৌদি, কাজেই মেয়েটা ভারী সুন্দর। তা ওর স্বামীর নাম কি রে দেব? আলোক ব্যানার্জি। তা তোকে সেদিন যে বুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালো, সেই আলোকের বাবার নাম কি রে? পুলিশ অফিসার অফ ইন্সপেক্টর মিস্টার অভিজিৎ ব্যানার্জি। তোকে হারানোর জ্বালায় ছেলেকে বিয়ে করে বৌমা এনে সবাইকে দেখাচ্ছে। আমিও এবার দেখাবো, ও যেমন সবাইকে নিয়ে সুখে সংসার করছে, আমিও তেমনি নগেশ হাজরার একমাত্র মেয়ে দিনকুর সঙ্গে আমার ছেলে দীপের বিয়ে দিয়ে আমি প্রমাণ করে দেব দীপ ওরই সন্তান, চারজ বেজম্মা নয়। তাহলে যে আমে দুধে মিশে যাবে, তোরা সবাই আমায় ছেড়ে চলে যাবি, আমার এই ভিটেতে সন্ধ্যে প্রতিবার পড়বে না, আমার এতদিনের ভালোবাসা ত্যাগ শ্রমের মূল্য হবে শূন্য শূন্য শূন্য। বাবা, কোনো পাখি আমার খাঁচা থেকে উড়ে যেতে পারবে না, কারণ আমি তারা মায়ের সেবক নাগেশ হাজরা। হা, শুধু মানুষে রক্ত হাড় আর বাজরা দেখেও না,
এই মেজেতে শেকলে আমি কিন্তু আর বাঁধা থাকবো না। এই বিশ্বাস কর মা, তুই বিশ্বাস কর, দিব একটা বিতম্মা তার সঙ্গে তোর বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। কিন্তু ড্যাড, তুমি তো আদর্শবাদী সমাজসেবক, তুমি তো জোয়ার কলায় জানো সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। ওটা বলতে হয় তাই বলি। এই বসবেন্দর সঙ্গে মেলামেশা করে বস্তিতে থাকে তার সঙ্গে নয়। কেন অগ্রাহ্য করে শ্মশান বাসিনী হয়েছিল, আমিও তেমনি তোমার সব সম্পদ তুচ্ছ করে দীপের হাত ধরব। নারীর মন যে পাথর দিয়ে গড়া, পরে যে নামটা একবার খোদাই হয়ে যায় সে দাগ যেমন কোনোদিন মোছা যায় না, তেমনি আমার মন থেকে দীপকে তুমি কোনোদিনও মুছে ফেলতে পারবে না। আমি কিন্তু মুছে দেবো, তা না হলে তোকে কি করবে? আমার মাকে যেমন বালিশ চাপা দিয়ে মেনেছিলে আমাকেও তেমনি মারবে? আমি তোর মাকে যেমন আজ থেকে 25 বছর আগে একটা কুমারীকে মাতৃত্ব দিয়ে ট্রেন লাইনের উপর শ্বাসরোধ করেছিলে, আমাকে তেমনি দম বন্ধ করে মারবে? তুমি যে কত বড় শয়তান সেটা আমি জানি, তবে সাবধান, দীপ আর আমার মধ্যে বিচ্ছেদ করতে চাও না তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। সাপ মর্ডার করব, ওই দীপকে আমি নিজে হাতে মর্ডার করব। কেন সে আমার কাছ থেকে আমার একমাত্র মেয়েকে তুলে নিয়ে গিয়ে আমার প্রপার্টি দখল করতে চায়, তার আগে এই বিষবৃক্ষটাকে আমি সমূলে উপড়ে দেব। কিন্তু স্যার, ও আপনার কোম্পানির পার্চিজ অফিসার, কোম্পানির সমস্ত কর্মচারী ওর আদর্শে অনুপ্রাণিত, তাই ও আজ নট অনলি দ্যাট ভারত ব্যানার্জি। হ্যাঁ স্যার, আমি ওর সিনিয়র হয়েও ওর আদর্শের কাছে আমি অনেক ছোট স্যার। কারণ সেদিন অ্যাক্সিডেন্টের পর ও আমার স্ত্রীকে বাঁচিয়েছে, তাই আমার স্ত্রী ওকে ঠাকুর বলে ডাকে, আর আমার বাবা ওকে নিজের ছেলের মতো স্নেহ করে, আর আমি ওকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি স্যার। ভালোবাসা, আপনি এইভাবে হাসছেন কেন? তারা মায়ের ইচ্ছায় তোমাকে বুদ্ধিমান বলে জানতাম, কিন্তু আজ জানলাম তুই বোকা, বড্ড বোকা। তুমি তো কাজের জন্য অনেক মেয়ের সঙ্গে কথা বলো, মেলামেশাও করো, নিজের স্ত্রীকে ঠিক মতো সঙ্গ দিতে পারো না, ঠিক স্যার, কিন্তু যৌবনের ক্ষুধা কারুর জন্য অপেক্ষা করে না ইয়াং বয়। একদিন হয়তো নিজের চোখে দেখবে তোমার ভাইয়ের মতো, তোমার বাবার ছেলের মতো, তোমার স্ত্রী দেওরের মতোই ওই দীপ হয়েছে তোমার ছেলের বাবা, তোমাকে ছেড়ে ওর হাত ধরে বেরিয়ে যাচ্ছে। আপনি চুপ করুন, আপনি চুপ করুন, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে শালাবের জন্ম হইতে। তোমার শত্রু ওকে তুমি গুলি করে মারো জয় তারা, না হলে তোমার সংসার যাবে, সমাজ নষ্ট হবে, কারণ তোমার স্ত্রীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক আছে। এই নাও পিস্তল। চলি, আমি এখন চলি যাই তারা। জয়তা,
আমি যখন ওর আসল উদ্দেশ্যটা বুঝতে পেরেছি, এই পিস্তল দিয়ে ওর দীপের আলো আমি নিভিয়ে দেব। তাই আজ আমি ওর মুখোমুখি হব, মুখোমুখি। মার্ডার করবে? একি তুমি? ইয়েস, এখানে আস্তে আস্তে তোমার সব কথা না শুনলেও সার কথাটা আমি শুনে ফেলেছি। ওই দীপ শুধু তোমার শত্রু নয়, ও আমার শত্রু। তোমার শত্রু কেন? ও যে তোমার বাবার কাছে সব কথা বলে দিয়ে তোমার আমার ভালোবাসা ভেঙে দিয়েছে, তাই ওকে আমি গুলি করে মারব, তারপর তোমায় বিয়ে করব। তুমি আমাকে আজও এত ভালোবাসো মুসলিম? বাসি বলেই তো খুনের দায়টা নিজের কাঁধে নিতে চাইছি। আমি তোমাকে ভালোবাসি দিলাম, আমি ভালোবাসি। তাহলে ওই গুলি ভরা পিস্তলটা আমি তোমার হাতে ফিরিয়ে দেবো। দাও, এখন পিস্তলটা আমায় দাও। তুমি যে আমার স্বপ্ন, তাই তোমার স্বপ্ন পূরণ করবার জন্য আমি তোমাকে মারবো কি? বিয়ে করবো, বিয়ে। আর স্বামী প্রেম করলে বিয়ে? কি অদ্ভুত এই সমাজ ব্যবস্থা! ওই সমাজ ব্যবস্থার নদীতে নেমে আমি বোয়াল ধরতে চাইছিলাম, কিন্তু না, আগে চুনোপুঁটিগুলোকে ধরতে হবে। সিবিআই ডিপার্টমেন্ট, আর একটু ওয়েট করো, জাল এবার আমি গোটাবো। বাবা বাবা বাবা, আপনি তাহলে একটা জালিমি। কি দীপ? দীপ নয়, বলুন দীপ বাবু। ইয়েস দীপ বাবু, আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে পালিয়ে যান। পালিয়ে যাবো কেন? আপনার বিরুদ্ধে যে বিরাট ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র? হ্যাঁ ষড়যন্ত্র, রিঙ্কু দেবীর কাছ থেকে আপনাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র, আলোক বানার্জির স্ত্রী যুথিকা দেবীর সঙ্গে আপনাকে জড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। মিথ্যে, আপনি সব জাল করছেন। জাল নয় দীপ বাবু, জাল যদি করে থাকি আলোক বানার্জির সঙ্গে করেছি, তার হাত থেকে আপনাকে মারার এই পিস্তলটা আমি অভিনয় করে ছাড়িয়ে নিয়েছি। বাস্তবতা তো, এখান থেকে পালান। ইয়েস পালান, আমি আপনাকে সাবধান করে গেলাম, সাবধান। সাবধান, প্রেম যুদ্ধে পরাজিত হয়ে নীলামাটা পাগলের মতো পোলাপ বকছে আর যাকে তাকে সাপিরির মতো ছোবল মারছে, কিন্তু আমি ভেবে পাচ্ছি না নারী নাগিন হয় কখন। যখন তার ভালোবাসার নাককে কাছে না পায়। যদি তোমার প্রেমের নাকটা কখন তোমার জীবন থেকে হারিয়ে যায়, যদি তোমার সঙ্গে আমার বিয়ে না হয়। হবে, তোমার সঙ্গেই আমার বিয়ে হবে। এত আত্মবিশ্বাস হলো কি করে? তোমার মা আসছেন যে বাবার সঙ্গে বিয়ে ফাইনাল করতে এই ঘরে। মা? হ্যাঁ রে, তোদের দুটিকে এক করার জন্য আমি এখানে না আসে থাকতে পারলাম না। কিন্তু মা, এর বাবা তো এই বিয়ে চান না। কিন্তু তোর সাবালিকা মেয়ে তো চায়। আমার যে বড় ভয় করছে। এর আগে সব ভয়কে জয় করার সব রকম শিক্ষা তো আমি তোকে দিয়েছি দীপ, তাই তোরা আমার পাশে পাশে চল, আমি মিস্টার হাজার সঙ্গে কথা বলবো। না, কথা বলার জন্য আর যেতে হবে না, আমি নিজেই। তোর মায়ের ইজ্জত একদিন যে নষ্ট করতে গেছিলাম, সেই নাগেশের আড়ালে লুকিয়ে থাকা শুনে যাই ঠুনকো মা ইজ্জত ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে তুই রিঙ্কুকে ছিনিয়ে নে। আমার জীবনের শেষ সম্বলে রিঙ্কুকে আমি নিয়ে যেতে দেবো না, নিয়ে আমি যাবই। তোমার মুখ থেকে রিঙ্কুকে ছিনে নিয়ে আমার মায়ের অপমানের প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। সমুদ্রে হরণ হয়ে গেছে মায়ের আদেশে, অর্জুন সমুদ্রকে নিয়ে প্রাসাদে ঢোকার আগে থানায় জমা দিয়ে গেছে দুজনের স্বীকারোক্তি। এদিকে বলরাম রাকেশ গর্জন করছে দুজনকে অ্যারেস্ট করতে, কিন্তু কি করবো আমি? তাহলে তুমি উল্টো ঘন্টাটা বাজিয়ে দাও।
দিয়েছিলাম স্যার, কিন্তু নাগেশ বাবু এসে সব উল্টাপাল্টা করে দিল। আরে সে তো করবেই তো, করবেই তো, কারণ তুমিও চোদের ঘুষভোগী নেড়ি কুকুর, যখন তখন ল্যাং মেরে এই তোমার ঠ্যাংটাই ভেঙে দেবে। ঠ্যাং তো ভাববি স্যার, কারণ ওর মেয়ে রিঙ্কুকে যদি হরণ করে নিয়ে গেছে। আরে সে তো করবেই করবে, কারণ রাবণ ওই যে এদেশে সহস্র সীতাকে হরণ করতে পারে, তার ঘর থেকে ইজ্জত চুরি হবেই হবে। তবে এটা বেআইনি, আমরা পুলিশ হয়ে বেআইনি কাজ চলতে দিতে পারি না। হরণ স্যার, যে পুলিশ অফিসার নিজের বোনের সুরক্ষা দিতে পারে না, সেরকম পুলিশ অফিসারের মুখে আইনি খবর কোনো বোঝা পাওয়া যায় না স্যার। এনিওয়ে ওই অপহরণের সম্বন্ধে মিস্টার হাজরা কি কোনো থানায় ডায়েরি করেছেন? হ্যাঁ স্যার, উনি ডায়েরিতে লিখেছেন কাল সন্ধ্যায় তার অফিসের কর্মচারী মিস্টার রিঙ্কুকে থেকে হরণ করে নিয়ে গেছে এবং বলৎকার করে খুন করার জন্য অপহরণও করে। অম্লান, ও বাবা না চিড়িয়াখানার জীব যে নিজের মেয়ের ধর্ষণের কথা মিথ্যা মিথ্যে লিখতে বলে? কথাটা তো সত্যি হতে পারে স্যার। না সত্যি হতে পারে না, সত্যি হতে পারে না, কখনো চুরি করতে পারে না। আর চুরি যদি করবে তাহলে রেপ করবে কেন? আর রেপ যদি করবে তাহলে অপহরণ করবে কেন? সেখানেই তো মার্ডার করতে পারতো। হ্যাঁ তো, এই সমস্ত তোমাদের সাজানো গল্প, টাকা নিয়ে খেলা, কিন্তু রিঙ্কুকে তুলে নিয়ে গেছে স্যার। আর যাওয়ার সময় ওই দুজন ছেলে মেয়ে তাদের স্বীকারোক্তির কথা কাগজে লিখে তোমার টেবিলে জমা দিয়ে গেছে। কিন্তু আপনি জানেন কেমন করে? অম্লান, পুলিশে চাকরি করতে হলে অনেক কিছুই জানতে হয়, কিন্তু তুমি তো টাকার জন্য সবকিছুই ভুলে গেছো। তাই বলছি চাকরিটা ছেড়ে দিয়ে তুমি জয় মাতার চেলার চেলা হয়ে যাও, আমি ততক্ষণে সার্কেলটা ঘুরে আসি। তবে হ্যাঁ, দীপের প্রতি আস্থা থাকলেও ওকে কিন্তু আমি ট্রাই করবো। আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড? যা স্যার চলে গেল, কিন্তু যাওয়ার সময় যা বলে গেল তাতে তো আমার মরে যাওয়া ভালো। কিন্তু কি করবো, আমি আমি তো ওদের স্বীকারোক্তি নিয়েছিলাম, কিন্তু নাগেশ বাবু এসে সব উল্টাপাল্টা করে লিখে নিল। সত্যি বলে নেতার রক্তচক্ষু, আর মিথ্যে বলে পাবলিকের খিস্তি আর পেদানি, এই দুইয়ের মাঝে পড়ে আমার চিড়িয়া হওয়ার অবস্থা। তবু চাই বড়বাবুর পেছনে পেছনে রিঙ্কু আর দীপের মিলন বৃন্দাবনে। আমি তোমাকে বৃন্দাবনে যেতে দেব না। যেতে আমাকে হবেই, জীবনে কত পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আমাকে যেতেই হবে। তাই আমার যা কিছু আছে সব তোকে দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। পাপের প্রায়শ্চিত্ত? দাদা, প্রায়শ্চিত্ত করলে কোনোদিন পাপ ক্ষয় হয় না, আর যে কর্তব্য করে তার কথা মন থেকে মুছে যায় না। আজকে দীপের কথা ভীষণ মনে পড়ছে, দীপ কেন আমাদের বাড়িতে আসছে না? দীপ কাকা বাবু, এই যে বৌদি, কাকা বাবু কোথায়? আমি যে রিঙ্কু সম্মতির এই মায়ের আদেশে নাগেশের ঘর থেকে রিঙ্কুকে তুলে নিয়ে এসেছি, বড় কিন্তু নয়, আমি আমার জীবনের চরম শত্রুকে চিনতে পেরেছি, তাই কাকামার কাছে ছুটে এসেছি। উনি যাতে ইমিডিয়েটলি ওই নাগেশ হাজরাকে অ্যারেস্ট করে। অনেক দেরি হয়ে যাবে, তখন শয়তানটা ঘর অ্যাটাক করবে আর ঠিক তখনই আমার হাতে মরবে। আপনি কাকাকে বুঝিয়ে বলবেন আমরা সবাই বহু অপরাধ অপরাধী, ওই নাগেশ হাজরা শাস্তি চাই। হ্যাঁ শাস্তি হবে, তবে নাগেশ হাজরা নয়, আর এই চরিত্রহীন যুথিকা। আনন্দ এসরাপ, তুই আমাকে দাদা বলে ডাকবি না? আমাকে দাদা বলে ডেকে আমার স্ত্রীর সঙ্গে তোর প্রেম করতে লজ্জা করে না? ছোট লক্ষ্মী তো চুপ করে কোনো জীব, আর একটা ডগলা কথা বললে তোর জীবটা টেনে আমি ছিঁড়ে নেব। তার আগে তুই মার্ডার হয়ে যাবি। খবরদার, আমার দেহে প্রাণ থাকতে তুমি আমার ঠাকুর পর গায়ে একটা কাঁটা আঘাত দিতে পারবে না। তাহলে তুইও মরবি কণিকা। আরে বলছি আমার মাতৃসহ মায়ের নামে বাজে কথা বলে তোর পাপ হবে পাপ। আমার পাপ হওয়ার আগে তোর মতো মহাপাপীকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। ওকে তুমি মেরো না, জীব আমাদের প্রাণদাতা। বেশ, তাহলে তুমি আমার পা ছুঁয়ে শপথ করে বলো, আমি যা বলবো তুমি তা শুনবে? বলো কি বলবে? আমার পুলিশ অফিসার বাবার কাছে তোমাকে বলতে হবে এই দীপ তোমার চরিত্র নষ্ট করেছে, তা না হলে তুমি আমার মরা মুখ দেখবে।
না বৌদি না তুমি ও কথা বলবে না তাহলে বিনা অপরাধে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে বলো তুমি বলবে কি না না বলবে না বলো তুমি বলবে কি না বলবে না বলো তুমি বলবে কি না বলবে না বৌদি আমি বাবা এলে বলবো বাবা এই দেব ঠাকুর বউ আমার আমার ইজ্জত নষ্ট করে এই তুই না বলে বেরিয়ে গেল তোকে এই পিস্তল দিয়ে আমি গুলি দাদা দীপ কোনোদিনই মারবে না কারণ ও তো গুলি নেই কিন্তু কিছুক্ষণ আগে যে এই পিস্তলটা আমি তোমার হাতে তুলে দিয়েছি তোমাকে মারবার জন্য কিন্তু আমি ওকে তোমার হাত থেকে বাঁচানোর জন্য নাগা সাদরা দেয়া পিস্তলটা থেকে গুলি বের করে নিজের অক্ষমতার কথা স্বীকার করে ওটা আমি তোমার হাতেই ফিরিয়ে দিয়ে দিলাম তবে রে শয়তানি তোর জন্য কি আমি মারতে বললাম না আজ তোকে আমি শেষ আমি চালাবো বানাজি আমাকে তুমি কোনোদিনই মারতে পারবে না কারণ আমি জাতা মেয়ে নই আমি সিবিআই স্পেশাল নীলাঞ্জনা সেন ম্যাডাম কাজে এখনো সময় আছে দীপের পিছনে না ছুটে নিজের যেটুকু আছে সেটুকু রক্ষা করো না হলে সবার আগে তুমি অ্যারেস্ট হয়ে যাবে সাবধান খুব সাবধান আমি কিছুতেই অ্যারেস্ট হব না আমি কিছুতেই অ্যারেস্ট হব না আমি অ্যারেস্ট হতে চাই না অপরাধে যারা অ্যারেস্ট করার পথ করে দেয় ঈশ্বর তাদের অ্যারেস্ট করার পথ দেখে দেয় ও তাহলে তুমি আমার বাবার কাছে ওই দীপের নোংরা কথাগুলো বলবে না না বললে যে আমাকে তোমার মরা মুখ দেখতে হবে আর ওই দীপ দোষ না করে ওকে যে মরতে হবে তাই বাবা এলে আমি বলবো বৌমা এই যে বৌমা তুমি এখানে আছো আচ্ছা বলো মা কি বলবে বলো আমাকে ডিউটিতে যেতে হবে না বাবা ও তেমন কিছু নয় বাবা ও তেমন কিছু নয় না বাবা ও কথাটা চেপে দিচ্ছে জানো বৌমা আমি দীপকে ভালো ছেলে বলে জানতাম কিন্তু নাকেশাচার মেয়ে রিঙ্কুকে অপহরণ করে আমার কাছে ওই দীপ ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে তাই রিঙ্কুর বয়ানটা যদি ভিন্ন হয় ওই শয়তানটাকে আজ আমি অ্যারেস্ট করবই করব এসব মিথ্যে এসব মিথ্যে না বাবা ওই ওই দেবে রিঙ্কুকে তুলে খান্ত হয়নি ও আমার ও আমার ইজ্জত নষ্ট করেছে চুপ করো বাবা চুপ করো এ তুমি কি বলছো বৌমা তুমি কি বলছো দেব দেব এত বড় জানোয়ার সে আমার সঙ্গে বেঈমানি করলো না বাবা এসব মিথ্যে কথা না মিথ্যা নয় মিথ্যা নয় ওই শয়তানটা আমার ঘরের ইজ্জত হারিয়েছে আমার মান সম্মান মাটি ধুলোর সঙ্গে মিশে দিয়েছে বাবা হালি কলিং করে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গেছে ওই শয়তানটাকে আমি অ্যারেস্ট করবই করব বাবা না হ্যাঁ বাবা ওই শয়তান এতদিন তোমরা শুধু আমার বাবার রুম দেখেছো দেখো নি বিশ্বরূপ শয়তান নাকে সাজরা তৈরি হও অভিজিৎ ব্যানার্জি যাচ্ছে হাসপুমি না হয় আমি ইটস ফিনিশ আসছে এক দুরন্ত দৈত্য আসছে এই বস্তিটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়ার জন্য তার বাহিনী নিয়ে আসছে আর এদিকে স্বয়ং ভগবান আসছেন বিষম্ব রূপে দুষ্কৃতের হত্যা করে সাধুদের পরিত্রাণ করার জন্য কিন্তু কিন্তু এদের দুজনে এনে সাজিতে আমি হয়তো আজ সব হারা হয়ে যাব আমি হয়তো সব হারা হয়ে যাব ওরে মা উমা ওরে মা উমা তুই কোথায় রে মা উমা কি হচ্ছে বাবা তুমি এমন করে চিৎকার করছো কেন অভিজিৎ বানাজি ছুটে এলো তোদের আমি পাঠাবো না রে মা আগে শের ছদ্মবেশে ওই সুজিৎ রায় তোদের মারতে চাইলেও আমি মারতে দেবো না ওই বসতে ঢোকার পথে আমি প্রহরী হয়ে দাঁড়াবো ওদের সঙ্গে আমি লড়াই করবো প্রয়োজনে জীবন দেবো তবু তোদের আমি হারাবো না রে মা তুই শুধু কথা দে তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না রে মা কথা দিলাম বাবা তবে আমিও চললাম দেখে এদের কত শক্তি বাবা তোমার কাছে ওরা শক্তিমান হলেও আমার কাছে ওরা শক্তিহীন একজন আমাকে বিনা দোষে সীতার মতো বনবাসে দিয়ে কাঁদতে কাঁদতে শক্তিহীন আর একজন আমাকে কলঙ্কিত করতে
ভেতরে আসতে পারি? আসুন। আচ্ছা, এটা কি দীপ ব্যানার্জির বাড়ি? আগে হ্যাঁ। আচ্ছা, দীপ আপনার কে হয়? আমার ছেলে। ও, আপনি তার মা? তাতে কি আপনার সন্দেহ আছে? না 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 না, তেমন কিছু নয়। যদি কিছু মনে না করেন, দয়া করে আপনার নামটা যদি বলতেন। আমার নাম উমা ব্যানার্জি। স্বামীর নাম? হিন্দু মেয়েদের স্বামীর নাম মুখে আনতে নেই। রাইট রাইট। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ডায়েরিতে নামটা লিখে দিন। আমি লেখা পড়ে জানি না। কিন্তু দীপ তো যথেষ্ট শিক্ষিত। হ্যাঁ, দীপ বিয়ে পাশ করেছে। কিন্তু অশিক্ষিত মায়ের গর্ভে এইভাবে শিক্ষিত সন্তান জন্ম নেয় কি করে? তাহলে তো স্বর্গে গিয়ে বিদ্যাসাগরের মা ভগবতী দেবীকে জিজ্ঞাসা করতে হয়, তার মতন মূর্খ মায়ের গর্ভে এমন জগৎবর্ণ সন্তানের জন্ম হলো কি করে? আপনি খুব উল্টোপাল্টা উত্তর দিচ্ছেন। আপনি সঠিক প্রশ্ন করুন, আমি সোজা উত্তর দেব। আচ্ছা, আপনার স্বামী নিশ্চয়ই হায়ার শিক্ষিত? শুধু শিক্ষিত নয়, শিক্ষিত শয়তান। রাইট রাইট, ইউ আর শয়তানের ছেলে তো শয়তানই হয়। ইট ইজ ল অফ দ্য জাস্টিস। যাক, সব কথা এখন বলুন, আপনার স্বামী কোথায়? উনি বহুদিন আগে নিরুদ্দেশ হয়ে গেছেন। যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞাসা করব। বলুন, আপনার জীবনের সঙ্গে আমার জীবনে কি অদ্ভুত মিল? কি রকম? আপনার জীবন থেকে যেরকম আপনার স্বামী হারিয়ে গেছে, তেমনি আমার জীবন থেকে আমার স্ত্রী উত্তরা হারিয়ে গেছে। আমি তাকে মিথ্যা সন্দেহ করে কলঙ্কিনী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। যাকে কলঙ্কিনী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, তার কথা ভাবতে আপনার লজ্জা করছে না? উমা দেবী, আপনি কি আপনার ডিউটি করতে এসেছেন নাকি বিরহের কথা জানাতে এসেছেন? I am so sorry. আসলে কি জানেন, আমি কিছুক্ষণ জন্য আত্মবিস্মৃত হয়ে পড়েছিলাম, সেই জন্য আমি দুঃখিত। যাগো, সব কথা এখন বলুন, আপনার ছেলে কোথায়? আশেপাশে আছে বোধহয়। কিন্তু আপনি কি জানেন, আপনার ছেলে ওই নাগেশ হাজার মেয়ে রিঙ্কুকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে নিয়েছে? বলে যান। ওকে আমি সন্তানের চোখে দেখতাম, ও আমার বাড়িতে যেত, আমার বৌমাও তাকে ভালোবাসত। থামলেন কেন? কিন্তু সেই ভালোবাসার সুযোগ নিয়ে ওই শয়তানটা আমার বৌমার ইজ্জত নষ্ট করেছে, তাই শয়তানটার কাজ আমি অ্যারেস্ট করবই করব। Not only that, কথাটা কাইন্ডলি উইথড্র করে নিন। হোয়াট? এই বললেন আপনি অশিক্ষিত, লেখাপড়া জানেন না, অথচ এখন ইংলিশে কথা বলছেন কি করে? শুনে শুনে শিখেছি স্যার। রাইট 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 রাইট। কিন্তু আপনার ছেলে দীপ? আমার ছেলের সম্বন্ধে যা বললেন তা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা? হ্যাঁ স্যার, আমি আমার মায়ের সামনে দাঁড়িয়ে বলছি, আপনি যা যা বললেন তা মিথ্যা, আপনি বিশ্বাস করুন? বিশ্বাস? তোমাকে আমি সন্তান দৃষ্টিতে দেখতাম, কিন্তু আগে আমি জানতাম না তুমি একজন অকৃতজ্ঞ, বেঈমান, চরিত্রহীন। একজন মায়ের সামনে তার ছেলের নামে এমন কুৎসিত কথা উচ্চারণ করবেন না। কি বললেন? ঠিকই বলছি, দেব আমার হাতে গড়া ইস্পাত, আমি জানি চাঁদে কলঙ্ক আছে, তবু আমার ছেলের চরিত্রে কোনো কলঙ্ক নেই। এটা আপনার মিথ্যে অহংকার উমা দেবী। আমি ঈশ্বরকে অবিশ্বাস করতে পারি, কিন্তু আমার জ্যোতিকা বৌমার কথা আমি কোনোদিনই অবিশ্বাস করতে পারি না। কি বলেছেন জ্যোতিকা বাবুদি? তুমি একজন চরিত্রহীন, তুমি তার ইজ্জত নষ্ট করেছো। সেদিন আপনার ছেলে চাপে পড়ে আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি বাবা। বৌমা? হ্যাঁ, দীপ ঠাকুর সূর্যের মতো উচ্চ, আকাশের মতো নির্মল। বৌমা বৌমা, আমি স্বপ্ন দেখছি না তো? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয় স্যার, এ চন্দ্র সূর্যের মতো সত্যি। আপনি নিজের উপর আস্থা হারিয়ে ঘন ঘন দুঃস্বপ্ন দেখছেন। রিঙ্কু? হ্যাঁ স্যার, আমি রিঙ্কু হাতরা, লম্পট চরিত্রহীন খুনি নাগেশ আদারার একমাত্র সাবালিকা মেয়ে। কিন্তু তুমি এখানে? ইয়েস স্যার, তবে দীপ জোর করে আমাকে এখানে তুলে আনেনি, আমি স্বেচ্ছায় ড্যাডকে ত্যাগ করে দীপের হাত ধরে এখানে এসেছি। তুমি কি বলছো? ঠিকই বলছি দারোগা বাবু, ঠাকুরকে দেখে সবাই প্রণাম করে, কিন্তু যে ঠাকুর তৈরি করে তাকে ভুলেও কেউ কখনো প্রণাম করে না। ঈশ্বর! ঈশ্বরে আমি কোথায়? ঈশ্বরে আমি কোথায়? ঈশ্বরের বাড়িতে, আর আপনাকে ঘিরে দাঁড়িয়ে আছে আপনার সভা পর্যন্ত। আমি উমার বাবা, আর এই দীপের দাদু, আর বহু ঘটনার সাক্ষী। বহু ঘটনা সাক্ষী? তার মানে আজ থেকে 25 বছর আগে এক নারকীয় ঘটনার সাক্ষী।
আজ থেকে 25 বছর আগে তার মানে আপনি ঘন্টার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছেন বলুন আপনি কে মাননীয় দারোগা বাবু আপনি তো ছেলে বৌমানে সুখেই সংসার করছেন ঘন্টা খুললে আপনি কি আমাকে চিনতে পারবেন অবশ্যই ঘন্টাটা খুলুন দেখি আমি আপনাকে চিনতে পারি কি না তাহলে দেখুন আপনি আমাকে চিনতে পারেন কি না আমার মায়ের নাম দুমা আরে দাদু ভাই না এ নাম হচ্ছে উত্তরা তার মানে দীপ আমারই সন্তান এই দারোগা বাবুই তোমার আসল জন্মদাতা বাবা বাবা আরে দীপ হ্যাঁ আমি তোর বাবা আর তুই আমার সন্তান দীপ না আমি দীপ দুই আমি জারজ বেচারবা আজ থেকে 25 বছর আগে যাকে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন তার ছেলেকে নিজের ছেলে বলতে আপনার বিবেকে বাঁধছে না দীপ বলতে আপনার লজ্জা করছে না আপনি আর অমন করে দাঁড়িয়ে থাকবেন না দীপকে বিরত করুন না মা বাঁধাতে পারবে না তার মাও জানে এই পুলিশ অফিসার একজন স্বার্থপর বেঈমান আমার মতো বাবার তো এটাই তো পাও না উত্তরা আরে দীপ তুই একবার শুধু বাবা বলে ডাক না রে খোকা শুধু একবার বাবা বলে ডাক ডাকো দীপ ডাকো তার আগে যে শয়তানের জন্য আমার মা বাবার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে সে শয়তান আমাকে জারো জোর খাটিয়েছে সেই শয়তান সুজিত রায়কে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে আমার মায়ের অপমানে প্রতিশোধ নেওয়ার পর আমি আপনাকে বাবা বলে স্বীকার করব শেষ সুযোগ আমি তো কত দেব না রে বেজম সুজিত রায় এই সময় সুজিত রায় নাগেশের ছদ্মবেশে দেবতার মতো সুখ ভোগ করার জন্য আমার মেয়েকে তুলে নিয়েছে আমার ইচ্ছতে হাত দিয়েছে সাক্ষী অভিজিতের বাড়িতে আসতে আমাকে বাধ্য করেছে ওই স্বামীর বিরুদ্ধে কথা বলে আমার সব প্রাণ ভেস্তে দিয়েছে তোকে কলঙ্ক দেওয়ার পর বস্তিতে এসে স্বামীকে পেয়ে আমার সর্বনাশ ডেকে এনেছে তাই তোদের সবাইকে আমি শেষ করে শয়তান না তার আগে এনকাউন্টার দিতে আমি একেবারে ছচরা করে দেব সুযোগ আমি তোকে দেব না গুন্ডা বাহিনী বোম চার্জ কর সবাইকে গুলি করে মারো এই অভিজিৎ ব্যানার্জি এতদিন পর পুরো পরিবারটাকে পেয়ে আমার সঙ্গে খেলা করছিস খেলা এতদিন আমার সঙ্গে খেলিস তুই শয়তান আমার অনেক ক্ষতি করেছিস আর সেই খেলায় তোর ভেলা ডুববে জীবনের ভেলা আমার ভেলা ডুবার আগে তোদের সবাইকে আমি শেষ করে এবার আর আপনি খেতে পারবেন না মানুষের রক্ত হার পাজরা নীল আমি নীলা নই আমি সিবিআই স্পেশাল নীলাঞ্জনা সেন ম্যাডাম ইয়েস অমলান বাবু ইয়েস ম্যাডাম অ্যারেস্ট টিম ইউ আর আন্ডার অ্যারেস্ট চলো থানায় চলো আমার ডিউটি শেষ আপনি ওনাকে নিয়ে আসুন আমি চললাম না আমরা ওকে অ্যারেস্ট করতে দেবো না আমরা ওকে নিজের হাতে খুন করবো আমার স্বামীর ছেলে আলোককে ফোন করেছে
আমাকে খুন করা উচিত না তোমরা কেউ আমাকে মারতে পারবে না কারণ আমি এখন পুলিশ হেফাজতে না রে শয়তান না সত্যের সন্তান দুঃখে থাকলেও কেউ কোনোদিন তাকে কেড়ে নিতে পারবে না ভালোবাসার বন্ধন থেকে কেউ কেড়ে নিতে পারবে না তার স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে তারপরে আলোক তো আলোক আলোক আমার সন্তান নয় তবে কার সন্তান আজ থেকে ২৫ বছর আগে যে কুমারী মেয়েটাকে মা করে দেওয়ার পর তেল লাইনে প্রদান করে তুমি গুলি করেছিলে তারই সন্তানকে আমার সন্তানের পরিচয় দিয়ে ওকে আমি বড় করে তুলেছি তাই এই আলোকই হচ্ছে তোমার ঔরসজাত সন্তান কেঁদো না বৌমা কেঁদো না আমি তোমাকে শয়তানের ঘরে পাঠাবো না বৌমা আমি কোনোদিনই পাঠাবো না ঠিকই বলেছো আমি ঠিকই বলেছো মকল গাছে কখনো আম ফলে না নিম গাছে বস্তা বস্তা চিনি ঢাললেও নিম পাতা কখনো মিষ্টি হয় না তাই যুথিকা বৌমা এবং তার সন্তানকে এই শয়তানের বংশধর বলে আমরা সাগরের জলে ভাসিয়ে দেব না বরং আমরা যখন মিলনের মোহনায় এসে দাঁড়িয়েছি তখন যুথিকা বৌমা এবং তার সন্তানকে আমাদের পরিচয়ে রেখে সবার কাছে প্রমাণ করে দেব আমরা মানুষ তুমি ঠিক বলেছ উত্তরা তুমি ঠিকই বলেছ আমরা সবাই মানুষ তার আগে দীপ আর রিঙ্কুকে বিয়ের বন্ধনে বেঁধে দেওয়ার পর আমার যা কিছু আছে আমি সবাইকে সমান ভাগে ভাগ করে দেব আর সবাই মিলেমিশেই বসতে থাকবো তা দেখে সবাই বলবে সুখের স্বর্গে দুঃখের দৈত্য কেড়ে নিল প্রেম হাসি অবলীলা সবাইকে সব কিছু দিয়ে বাঁচলো বাঁশি বিদায় বেলায় সুখের স্বর্গে মুখের হাসি কেড়ে নিল অবলীলা সুখের স্বর্গে মুখের হাসি কেড়ে নিল অবলীলা সবাইকে সব মিলিয়ে দিয়ে